নাম্বার টাইলস। ভারতের ইতিহাসে লকডাউন এখন সত্যি সত্যি এক বিস্ময়কর। যদিও করোনা ভাইরাস সারা বিশ্বকে তার থাবা বসিয়েছে, ভারতও ব্যতিক্রম নয়। বাংলার বুকে সমাজমূলক কাজকর্মের জন্য বিখ্যাত উত্তরপাড়ার ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ সেবামূলক প্রতিষ্ঠানের সমাজকর্মী কাশীনাথ চন্দ্রের নেতৃত্বে সংঘের কর্মীরা করোনা মহামারী প্রতিরোধে বিজ্ঞানসম্মত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে লকডাউনে আটকে পড়া অসহায় গরিব একাকী বয়স্ক মানুষের মধ্যে তৈরি করা পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে খাওয়ালেন। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে দমদম এলাকায় তার সঙ্গে সমস্ত মানুষের থার্মাল স্ক্যানিং পরীক্ষা, এমনকি শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদেরও করা হয়েছে আজ লকডাউনের পঞ্চম দিনে। এদিন ইশলোকের এই কার্যক্রম প্রমাণ করে দিল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রতিষ্ঠানের সম্পাদক সমাজকর্মী কাশীনাথ চন্দ্র সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই সেবা করে যাচ্ছেন করোনা ভাইরাস নামক ভিলেনের বিরুদ্ধে। এদিন ইশলোকের সম্পাদক বলেন, প্রায় 300 মানুষের মধ্যে এই খিচুড়ি বসিয়ে খাওয়ানো হয়। আরামবাগ টাইমসের রিপোর্ট। কেন এর আগে কম্বল দিয়ে গেছি রাত্রে তুলে, মনে নেই? সবাইকে দেবো, সবাইকে দেবো, সব দূরে 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 গ্যাপ করো। তুমি সরে যাও, এখান থেকে সরে যাও, ওদিকে এগিয়ে যাও, এগিয়ে এগিয়ে বসো, ওখানে এখানে পাতা দে, এখানে পাতা দে, এখানে পাতা দে, ওই দিয়া আছে, ঠিক আছে।